দেখুন অবাক করা কাণ্ড আমার কাছে স্মার্টফোন নেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নেই স্মার্টফোন অবাক হচ্ছেন খোদ প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন কথা। গত বছরই তিনি বলেছিলেন সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো আগ্রহই নেই তার আর এবার তিনি জানালেন তার কাছে নেই কোনো স্মার্টফোন তিনি বললেন আপনাদের কথা অনুযায়ী প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে কিন্তু আমার কাছে নেই প্রযুক্তির বিষয়ে তার পিছিয়ে পড়ার কথা তিনি আগেই জানিয়েছিলেন আর এবার তিনি স্বীকারও করে নিলেন এই স্মার্ট যুগে এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থেকেও তার কাছে কোনো স্মার্টফোনই কিনা নেই ইন্টারনেটও তেমন ব্যবহার করেন না তিনি তিনি আরও জানান তার সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে ইনস্টাগ্রাম থেকে ইন্টারনেট কোনো কিছু ব্যবহারের সময় তিনি পান না আর তারই বক্তব্যই এখন রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে